চাপ দিলে বিটা ব্লিঙ্ক করছে, সি চাপ দিলে সিটা ব্লিঙ্ক করছে, ডি চাপ দিলে ডিটা ব্লিঙ্ক করছে। তার মানে ধরুন আমরা অ্যালেসিস মিডিভার ফোর অ্যাডভান্স 24 বিটের একটা রিভার্ব প্রসেসর, এটি বর্তমানে সবার পছন্দের একটি। চলুন আজকে এর সম্পর্কে আমরা দেখে নিই এটি কি। এটি হচ্ছে, যদি আপনারা দেখতে পারেন, দেখেন ডুয়াল চ্যানেল প্যারাল প্রসেসর। এখানে কি কি থাকছে? এখানে থাকছে একটি ভালভ, অর্থাৎ হচ্ছে ভ্যালু মানে যেটা রোটারি বলে আমরা চালাই। এছাড়া পাবেন প্রোগ্রামের বাটন, এডিট বাটন, ইউটিলিজি, স্টোর, ইনপুট আউটপুটের বাটন, এবং প্রত্যেকটা পেজ এডিট করার জন্য এ বি সি ডি এক একটা বাটন। এছাড়া পাওয়ার নব। চলুন ব্যাক প্যানেলের দিকে আমরা যাই। ব্যাক প্যানেলে আসলে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে 9 ভোল্টের এসি অ্যাডাপ্টার। এটা আপনারা ভুল করেও ডিডি থ্রির অ্যাডাপ্টার কিন্তু এখানে লাগাবেন না, কারণ ডিডি থ্রিটা একটা ডিসি, এটা কিন্তু এসি, মার্ক করা রয়েছে এসি। একটা ফুট সুইজের সকেট, দুটি মিডি ইন আউট থ্রু করার সকেট, এছাড়াও ব্যালেন্স ইনপুট লেফট রাইটের জন্য এবং ব্যালেন্স আউটপুট লেফট রাইটের জন্য, এবং এখানে রয়েছে কোম্পানির যাবতীয় ডিটেলস ফিচার সম্পর্কে। এবার চলুন অন করলে কোম্পানির তরফ থেকে কি লেখা ওঠে দেখি। এটা একটি কোম্পানির তরফ থেকে ভার্সন। এখানে টোটাল 24 বিটের আপনি রিভার্ব প্রসেসর পাবেন, এবং এখানে টোটাল 127টা ইউজার প্রিসেট করতে পারবেন। আর কোম্পানির তরফ থেকে 119টা মতো কোম্পানি প্রিসেট দিয়েছেন। এটা আমি এই যে রোটারিটা দেখছেন, এই রোটারিটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনার বিভিন্ন চ্যানেলগুলো সিলেক্ট করতে হবে। যেমন একে রয়েছে ক্লাসিক কনসার্ট হল, দুইয়ে রিয়াল রুম, তিনে প্লেট রিভার্ব ভোকাল প্লেট। আপনি এখানে বিভিন্ন ধরনের রিভার্ব আপনি পাবেন, এবং এটাকে প্রোগ্রাম চাপলে সেটা ইউজার হয়ে যাবে, আর প্রোগ্রাম আবার চাপলে কোম্পানির প্রিসেট করতে পারবেন। তার মানে আপনি যদি কোনো চ্যানেলটাকে এডিট করেন, ধরুন সেইটাকে যদি আপনি সেভ করেন, তাহলে সেটা ইউজারে থাকবে। ধরুন আমরা এখান থেকে স্টিরিও ফ্লেন্সটাকে আমরা এডিট করব। কিভাবে করব? তাহলে এই যে এখানে এডিট অপশানটা রয়েছে, এই এডিট অপশানটা করলে দেখুন এখানে প্রত্যেকটা দিয়েছে, দুটো পেজ দিয়েছে এ বি। দেখুন আমরা যদি এ চাপ দিই তাহলে কিন্তু এটা ব্লিঙ্ক করছে, দেখতে পাবেন। বি চাপ দিলে বিটা ব্লিঙ্ক করছে, সি চাপ দিলে সিটা ব্লিঙ্ক করছে, ডি চাপ দিলে ডিটা ব্লিঙ্ক করছে। তার মানে ধরুন আমরা বিটা অর্থাৎ ডেপটা আমরা যদি এটাকে বাড়ানো কমানো করার জন্য এই রোটারি সুইচ দিয়ে বাড়ালে এটাকে বাড়ানো কমানো করা যায়। ধরুন এটাকে আমি এডিট করে নিয়ে আপনি সুইটেবল সাউন্ড যেটা আপনার মনে হচ্ছে সেটি শুনে নিয়ে এটাকে আপনি স্টোর করবেন কি করে, আপনি এই জায়গায় চলে আসবেন। দেখুন এটাকে স্টোর বাটন বলে একটা বাটন রয়েছে, এটাকে ক্লিক করলে, ক্লিক করলে দেখুন ডিসপ্লেতে স্টোর বলে একটা নাম্বার দিয়েছে। এটা আপনি যদি সে 7 নম্বর চ্যানেলই রাখতে চান তাহলে 7 নম্বরই আবার একবার স্টোর চাপলে স্টোর হয়ে যাবে। আর যদি মনে করেন আপনি এটা 7 নম্বরে নয়, আপনি অন্য চ্যানেলে রাখবেন, তাহলে এরকম এইটা রোটারি দিয়ে আপনি নাম্বারগুলোকে ঘুরিয়ে নিতে পারেন। এবং ধরুন আমি 7ই রাখবো, তার জন্য আমি 7-এ রাখলাম। রাখার পর এই জায়গাটা এসে আমি যদি স্টোর করে দিই তাহলে এটা আমার চ্যানেলে স্টোর হয়ে গেল। এরপর কি হচ্ছে, আমি যদি প্রোগ্রাম বাটনটা চাপি, প্রোগ্রামটা চাপলে তাহলে আমার যদি আবার প্রোগ্রাম চাপি তাহলে কিন্তু আমার প্রিসেট রয়েছে কোম্পানির তরফ থেকে। আর একবার প্রোগ্রাম করে ইউজার করলে আমি যেটা করেছি সেটা চলে আসছে। এটা হচ্ছে অ্যালেসিসের সবথেকে সহজ উপায়। আমাদের সঙ্গে থাকুন, এরপরে আমরা ভোকালে কোন রিভার্ব বা কোন ডিলে চালাবো সেই নিয়ে আমরা ভিডিও নিয়ে আসতে চলেছি। ধন্যবাদ। আমাদের এই প্রো সাউন্ড ব্লগ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, আর সবার মধ্যে শেয়ার করুন।